বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি, সহকর্মীবৃন্দ, দেশ ও বিদেশ থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ভদ্রমহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এবং ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন ORF আয়োজিত ঢাকা গ্লোবাল ডায়ালগ 2019-এর উদ্বোধন অনুষ্ঠানে যারা উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থসামাজিক উন্নয়ন এবং নিরাপত্তা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে এই ডায়ালগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মহাবনের প্রতি। শ্রদ্ধা জানাই আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতবাসী আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং ভারতের সেনাবাহিনীও তখন জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল আমাদের এই স্বাধীনতা সংগ্রামে। তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল যে বাংলাদেশকে তিনি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ গড়ে তুলবেন এবং সেই লক্ষ্য সামনে নিয়ে 1974 সালে জাতিসংঘে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণেও তিনি সারা বিশ্বের মানুষের যে দারিদ্রতা, ক্ষুধা এবং সংঘাতমূলক এই কথা উল্লেখ করে তিনি চেয়েছিলেন, তিনি বিশ্ববাসীর কাছে আবেদন করেছিলেন যে তিনি একটি দারিদ্র, ক্ষুধা, সংঘাতমুক্ত বিশ্ব গড়ার আহ্বান দেন। মানব কল্যাণে, স্বার্থে, বিশ্ব শান্তি ও নিরাপত্তার উপর তিনি বিশেষ জোর দিয়েছিলেন, কারণ শান্তি ও নিরাপত্তা ছাড়া কখনো কোনো দেশ উন্নত হতে পারে না। শুধুমণ্ডলী, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আজ প্রায়শই উন্নয়নের বিশ্ব হিসেবে অভিহিত হচ্ছে। আজ বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর অন্যতম। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ বর্তমান এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে পঞ্চম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। চলতি বছর বাংলাদেশের অর্থনীতি 300 বিলিয়ন মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে। IMF-এর হিসেব অনুযায়ী PPP-র ভিত্তিতে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন সারা বিশ্বে 30তম। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, এই স্বীকৃতি আমাদেরকে ধরে রাখতে হবে। 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশে এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে উত্তরণ হওয়ার লক্ষ্যে আমরা আমাদের রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 গ্রহণ করেছি। আমরা একটি দল হিসেবে আমাদের এবং আমাদের নির্বাচনী ইশতেহারেও আমরা এই ঘোষণা দিয়েছি। উন্নয়ন কৌশল হিসেবে আমরা দারিদ্র দূরীকরণ, টেকসই প্রবৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন এই বিষয়সমূহের উপরে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ MDG অর্জনের পর আমরা SDG বাস্তবায়নে বিশেষ তৎপর পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা দারিদ্রের হার, যেখানে 2006 সালে বাংলাদেশে দারিদ্রের হার ছিল 41.5%, আমরা আজকে তা কমিয়ে এনেছি 21% 2018 সালের হিসেবে। কিন্তু আমাদের লক্ষ্য যে আমরা এই দারিদ্র হার আরও কমিয়ে নিয়ে আসব। আমরা সেই লক্ষ্য নিয়েই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি এবং SDG-র যে সমস্ত বিষয়গুলো আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য সে বিষয়গুলো আমরা আমাদের ষষ্ঠ পঞ্চম বার্ষিকী এবং সপ্তম পঞ্চবার্ষিকীতে
আমরা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছি এবং সপ্তম পঞ্চবার্ষিকী আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা অষ্টম পঞ্চবার্ষিকী প্রণয়নের কাজও হাতে নিয়েছি, যেখানে এই বিষয়গুলিও অন্তর্ভুক্ত থাকবে। আমরা সবথেকে বেশি জোর দিয়েছি শিক্ষার উপরে। শিক্ষিত জাতি ছাড়া কখনো ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব নয়, আর সেই লক্ষ্য নিয়ে আমরা বহুমুখী পদক্ষেপ নিয়েছি। আমরা প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে আমাদের শিক্ষার্থীদের বই দিচ্ছি। প্রায় 2 কোটি 3 লাখ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে, সে বৃত্তিও আমরা উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি দিচ্ছি, এমনকি প্রাইমারিতেও আমরা বৃত্তি দিয়ে থাকি। সম্প্রতি 4 লাখ শিশুকে স্কুলে দুপুরে খাবার প্রদানের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এর অধিকাংশ স্বপ্রণোদিত, নিজেদের উদ্যোগে নিজেরাই এই টিফিনের ব্যবস্থা করবে এবং সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা করছি, আর কিছু কিছু আমরা বিশেষ অনুদানও পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি। সবার জন্য স্বাস্থ্য, এটা আমাদের লক্ষ্য। একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যারা বসবাস করে তাদেরও চিকিৎসার ব্যবস্থা যাতে নিশ্চিত হয় সেই পদক্ষেপ নিয়ে আমরা কমিউনিটি ক্লিনিক এবং আমাদের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে 30 প্রকার ঔষধ বিনামূল্যে বিতরণ করছি সাধারণ মানুষের মাঝে। এতে সবথেকে বেশি লাভবান হচ্ছে মা ও শিশুরা। সমাজের অনগ্রসর ও অরক্ষিত অংশকে বিভিন্ন ভাতা প্রদানের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য আমরা আমার গ্রাম আমার শহর, অর্থাৎ এক একটা গ্রামকেই আমরা সেখানে যে মানুষ বাস করে তাদেরকে, শহরে মানুষ যে সব সুবিধা পায় সেই সুবিধাগুলি আমরা নিশ্চিত করতে চাই। তাহলে গ্রাম থেকে মানুষের এই যে রাজধানীমুখী হওয়া বা শহরমুখী হওয়ার প্রবণতা হ্রাস পাবে, আর সেখানেই অর্থনৈতিক কর্মচাঞ্চল্যতা সৃষ্টি হবে যা দারিদ্র হ্রাস করতেও সহায়ক হবে। আমরা প্রকল্প নিয়েছি আমাদের যারা গ্রামে বাস করে তাদের অব্যবহৃত যে জমি সেগুলি যেন অব্যবহৃত না থাকে, সেদিকে লক্ষ্য রেখে আমরা উৎসাহিত করছি প্রতিটি পরিবার যাদের জমি একটু জমি পড়ে আছে, পতিত জমি আছে, তাদেরকে বা আমাদের বিশেষ করে পরিবারের মেয়েরা তাদের কিছু কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য আমার বাড়ি আমার খামার, অর্থাৎ এক একটা বাড়ি এক একটা খামারে উন্নীত হবে, আর তাদের উৎপাদিত পণ্য কোঅপারেটিভের মাধ্যমে তারা যাতে বাজারজাত করতে পারে সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। বাংলাদেশের প্রায় 94% মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে, আমরা এই বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিচ্ছি, অবকাঠামোগত উন্নয়ন করছি, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছিলাম। আজকে প্রকৃতপক্ষে ডিজিটাল বাংলাদেশ আমরা প্রায় প্রতিষ্ঠিত করেছি। আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন 9 কোটিতে উন্নীত হয়েছে। সারা দেশে 5,800টি ডিজিটাল সেন্টার গড়ে তোলা হয়েছে। আমাদের 8,500 পোস্ট অফিস আছে, সেগুলিতেও আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। ইতিমধ্যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, যা প্রত্যন্ত অঞ্চলেও মানুষ সেবা পাবে। উপস্থিত সুধীবৃন্দ, জলবায়ু পরিবর্তনে আসলে বাংলাদেশের কোনো ভূমিকা নেই। আমাদের প্রতিটি প্রজেক্ট যখন আমরা নেই তখন আমরা পরিবেশ রক্ষার দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে থাকি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আমরা অন্যতম, আমরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। আমাদের দেশ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের দেশ, মাত্র 2 দিন আগেই আপনারা দেখেছেন যে বিরাট এক ঘূর্ণিঝড় আমাদেরকে আক্রমণ করতে এসেছিল।
তো এরকম প্রতিনিয়ত আমাদের মোকাবেলা করতে হয়। তবে দুর্যোগ মোকাবেলায় আমরা এখন যথেষ্ট সচেতন এবং দুর্যোগকালীন সময় কি কি করতে হবে সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিয়ে থাকি। আর প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য আমরা বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা আমাদের নিজস্ব অর্থায়নে ট্রাস্ট ফান্ড গঠন করে তার মাধ্যমে আমরা আমাদের অ্যাডাপটেশন এবং মিটিগেশন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কারণ আমাদের সবসময় বন্যা, খরা, নদী ভাঙন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতেই হয়, এটা করতে হবে। কাজে এটা মোকাবেলা আমরা কীভাবে করব সেই কর্মসূচি আমরা নিজেরা নিয়েই আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা নিজস্ব অর্থায়নে কিছু অভিযোজনা প্রশমনমূলক কর্মসূচি বাস্তবায়ন করছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডেল্টা প্ল্যান 2100 গ্রহণ করেছি। এই পরিকল্পনার লক্ষ্য হচ্ছে, যেহেতু বাংলাদেশ একটি বদ্বীপ, কাজে আমাদের একদিকে পানি সম্পদের সুষ্ঠু যথাযথ ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের এই বদ্বীপ অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানির নিশ্চয়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনার এর জন্য একটা টেকসই উন্নয়ন ব্যবস্থা আমরা পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু করেছি। ভৌগোলিকভাবে বাংলাদেশ বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরের তীরবর্তী দেশ। নানা কারণে এই মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগর দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অতিক্রম করে, যা এশিয়ার বৃহৎ অর্থনীতিসমূহের জ্বালানি ও রসদের যোগান দিয়ে থাকে। বিশ্বের কন্টেইনার শিপমেন্টের অর্ধেক এবং সমুদ্রবাহিত যে তেল বাণিজ্য তার শতকরা 80% অতিক্রান্ত হয় ভারত মহাসাগর দিয়ে। বিশ্বের প্রমাণিত তেল মজুদের শতকরা 16.8% এবং প্রাকৃতিক গ্যাস মজুদের শতকরা 27.9% এই মহাসাগর ও তৎসংলগ্ন সাগর সমূহে অবস্থিত। সারা বিশ্বের শতকরা 28% মৎস্য আহরিত হয় এই অঞ্চলে। এই বিপুল সম্পদের উৎস এবং কৌশলগত কারণে ভারত মহাসাগর বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি বিবেচনায় বর্তমান শতক এশিয়ার শতক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে এ অঞ্চলের সমৃদ্ধির স্বার্থে শান্তি সৌহার্দ্য বজায় রাখা একান্তভাবে জরুরি বলে আমি মনে করি। আমি মনে করি আমাদের এই অঞ্চলে আমাদের সবথেকে বড় শত্রুকে, কে আমাদের বড় এনিমি, আমাদের সবথেকে বড় এনিমি হচ্ছে, শত্রু হচ্ছে দারিদ্র, পভার্টি। আমরা যদি সকলে একযোগে কাজ করি, একসঙ্গে কাজ করি, তাহলে অবশ্যই আমরা দারিদ্রকে জয় করতে পারব বলে আমি বিশ্বাস করি। আর সেই কারণেই আমাদেরকে এক হয়ে কাজ করা দরকার, যেন আমাদের এই অঞ্চলের মানুষগুলির সুখ স্বাচ্ছন্দ্য, তাদের অর্থনৈতিক উন্নতি, তাদের অগ্রগতি আমরা নিশ্চিত করতে পারি। সমুদ্র তীরবর্তী দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্রের ভূমিকা ব্যাপক এবং বিভিন্ন কারণে বাংলাদেশ ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর এলাকাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। প্রথমত, বাংলাদেশের বহির্বাণিজ্যের শতকরা 90% সমুদ্রপথে হয়ে থাকে। এই সমুদ্র বাণিজ্য পথে নিরাপত্তা স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ভারত ও মিয়ানমারের সঙ্গে আমাদের যে সমুদ্র সীমা সমস্যা ছিল সেটা আমরা নিষ্পত্তি করেছি, যার ফলে একটা বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি এবং এখানে প্রায় 118,813 বর্গ কিলোমিটার এলাকা আর 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চল সহ এই বিশাল সমুদ্র সীমায় যে সম্পদ রয়েছে সেই সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারি। দেশের অর্থনৈতিক উন্নয়নে এই সম্পদের সদ্ব্যবহার অনেকাংশে নির্ভর করে এই অঞ্চলের একটা স্থিতিশীলতা, অর্থাৎ অঞ্চলে যদি শান্তিপূর্ণ
স্থিতিশীল অবস্থা বিরাজমান হয়, তাহলেই এই সম্পদ আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নের কাজে মানে ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত, গ্যাস ছাড়াও ভারত মহাসাগর তৎসংলগ্ন এলাকার বিপুল পরিমাণ মৎস্য, খনিজ ও অন্যান্য সম্পদ আছে। সুষ্ঠু পরিবেশসম্মত পরিকল্পনা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সম্পদ এলাকার দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করাও সম্ভব। একটি হিসাবে দেখা গেছে, বাংলাদেশ তার সমগ্র ভূখণ্ডে যে পরিমাণ সম্পদ উৎপাদন করে, তার প্রায় সমপরিমাণ সম্পদ বাংলাদেশের সমুদ্র সীমার মধ্য থেকে আহরণ করা সম্ভব। সুধীবৃন্দ, শুধু বাংলাদেশ নয়, ভারত মহাসাগরকে ঘিরে মোট 40টি উন্নয়নশীল দেশের অবস্থান। সেখানে বাস করে বিশ্বের জনসংখ্যার 35%। বঙ্গোপসাগরকে ঘিরে আছে 6টি দেশ, আরও কয়েকটি দেশ যেমন নেপাল, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর যদিও বঙ্গোপসাগরের তীরে অবস্থিত নয়, তবুও তাদের অর্থনীতিতে বঙ্গোপসাগরের মানে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, ভূমিকা রয়েছে। বঙ্গোপসাগর ভারত মহাসাগরের তীরবর্তী নির্ভরশীল দেশগুলোর অর্থনীতি ও তাদের বিপুল জনগোষ্ঠীর জীবন ও সাগর মহাসাগর দ্বারা নানাভাবে প্রভাবিত হয়ে থাকে। এই সাগর ও মহাসাগরের সম্পদ, পরিবেশ, বাস্তুসংস্থান সরাসরি প্রভাবিত করে এই দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তাকে। তাই এই দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তার জন্য বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকায় শান্তি ও স্থিতিশীলতা একান্তভাবে অপরিহার্য। আঞ্চলিক নিরাপত্তার প্রসঙ্গে আমি বলতে চাই, যেমন নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের 11 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক শুধু বাংলাদেশের জন্য নয়, এই অঞ্চলের জন্য নিরাপত্তার হুমকি। এই অঞ্চলের নিরাপত্তা রক্ষা করতে গেলে আমি মনে করি এই সমস্যার আসল সমাধান হওয়া প্রয়োজন। বিশ্ব সম্প্রদায়কে বিষয়টা অনুধাবন করে যথাযথ ব্যবস্থা নেবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের পররাষ্ট্র নীতি, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন, আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়। আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এটা আমরা যথাযথভাবে পালন করে যাচ্ছি। বাংলাদেশ সারা বিশ্বে যদি কেউ আপনারা দেখেন যে সারা বিশ্বের প্রতিটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ। কোনো দেশ বলতে পারবে না কারোর সাথে আমাদের ঝগড়া আছে। এমনকি মিয়ানমারের থেকে যে 11 লাখ মানুষ আমাদের সে আশ্রয় নিয়েছে, তাদের সাথেও কিন্তু আমরা ঝগড়ায় লিপ্ত হইনি, বরং আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, সমঝোতা করার চেষ্টা করছি। আমরা সেভাবে আমাদের পররাষ্ট্র নীতি আমরা অনুসরণ করে যাচ্ছি, অনুশীলন করে যাচ্ছি। সমুদ্র সীমা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রেও বাংলাদেশ মনে করে পরস্পরের সঙ্গে তীব্র প্রতিযোগিতা বা জিরো সাম গেম বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরের নীল অর্থনীতি বিকাশের জন্য সহায়ক নয়, বরং তা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে বড় প্রতিবন্ধক। আমি আরও মনে করি সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার ও এর মাধ্যমে সুনীল অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য সমুদ্র তীরবর্তী দেশগুলোর মধ্যে সহায়তাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও সমতাপূর্ণ সম্পর্ক অপরিহার্য। বাংলাদেশ সর্বদা বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকায় শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক জোরদারে সচেষ্ট। বাংলাদেশ তার দুই প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমা সম্পর্কিত বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করেছে। আমি মনে করি সারা বিশ্বে এটা একটা দৃষ্টান্ত থাকতে পারে, কারণ আমরা যে সমস্যাগুলি সমাধান করে যাচ্ছি, এমন ভারতের সাথে আমাদের ল্যান্ড বাউন্ডারি নিয়ে অর্থাৎ স্থল সীমানা নিয়েও যে সমস্যা ছিল সেটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আমরা তার সমাধান করেছি এবং আমরা ছিটমহল বিনিময় করেছি, যেটা সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। প্রতিবেশী থাকলে সমস্যা থাকবেই, কিন্তু তা আলোচনার মাধ্যমে
বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই সমাধান করা সম্ভব, ঝগড়াঝাটি করে নয়, যেটা আমি বিশ্বাস করি। উপস্থিত সুধীবৃন্দ, বঙ্গোপসাগর ভারত মহাসাগর এলাকায় জলদস্যুতা, সশস্ত্র ডাকাতি, উপকূলবর্তী সামুদ্রিক এলাকায় সন্ত্রাসী আক্রমণ, মানব পাচার, অস্ত্র, মাদক পাচার এর মতো অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি বিদ্যমান। এসব অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি নিরসনে সকলকে একযোগে কাজ করতে হবে। অন্যদিকে মৎস্য সম্পদ সহ সামুদ্রিক সম্পদের মাত্রাতিরিক্ত আহরণ ও নানাবিধ দূষণ এলাকা সামুদ্রিক পরিবেশকে বিপন্ন করে তুলছে। শুধু বঙ্গোপসাগর ভারত মহাসাগর না, বর্তমানে বিশ্বের সকল সাগর মহাসাগরই আজ এই দীর্ঘ সমস্যায় আক্রান্ত। প্রতি বছর বিশ্বের সাগর মহাসাগরগুলিতে জোগাচ্ছে 8 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য। দূষণে সামুদ্রিক সম্পদের মাত্রাতিরিক্ত আহরণ সামুদ্রিক বাস্তু সংস্থানকে বিনষ্ট করছে, পৃথিবীর সামগ্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে, হুমকির মুখে ঠেলে দিচ্ছে মানুষের জীবন ও জীবিকা। তবে আমি বিশ্বাস করি যে কোনো একক দেশের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, এখানে সকলের মিলিতভাবেই এই সমস্যার সমাধান করতে হবে। এই সকল সমস্যার সমাধানে ভারত ও প্রশান্ত মহাসাগর এলাকার দ্বিপক্ষীয় বহুপক্ষীয় সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদার করার জন্য আমি সকল রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ মনে করে এই সহযোগিতা হতে হবে সকলের অংশগ্রহণমূলক এবং সবার উন্নয়ন ও নিরাপত্তার লক্ষ্য নিয়ে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছে। তেমনিভাবে ঢাকা গ্লোবাল ডায়ালগ 2019 পরিবেশ বান্ধব শান্তি ও সমৃদ্ধি অর্জনের পথে এই অঞ্চলের দেশগুলোর একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই ডায়ালগে যেমন সুপারিশ প্রদান করা হবে এবং তাই অঞ্চলের প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা জোরদার এবং সর্বোপরি এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। এতে অর্জিত সাফল্য থেকে এই অঞ্চলের বাইরের দেশগুলো শিক্ষা গ্রহণ করবে এবং উপকৃত হবে, এই আমার বিশ্বাস। আর সবথেকে বেশি উপকৃত হবে এই অঞ্চলের মানুষগুলি, যারা এখনও দরিদ্রসীমার নিচে বা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, তারা পাবে সুন্দর জীবন, উন্নত জীবন, সমৃদ্ধশালী জীবন। দারিদ্র বলে আর কিছু আমাদের অঞ্চলে থাকবে না। এই বিশ্বাস নিয়ে যে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে, মানুষের সমৃদ্ধির জন্য, শুধু নিজের দেশ নিজের জন্য না, এই অঞ্চলের সকল দেশের মানুষের জন্য। একথা বলি আমি নিয়মিতভাবে ঢাকা ডায়ালগের আয়োজন হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি ঢাকা গ্লোবাল ডায়ালগ 2019-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।